ভোরের আলো ফুটতে শুরু করেছে, নতুন আরেকটি দিনের সূচনা হচ্ছে। তবে সবাই সবার মতো করে কর্মব্যস্ত হয়ে পড়বেন, যে যার কাজে বেরিয়ে পড়বেন, কিন্তু যে মানুষগুলো স্বজন হারিয়েছে তাদের যে দুঃখ, তাদের যে বেদনা, সেটি কিন্তু সারা জীবনেও ঘুচে যাওয়ার নয়। ঠিক এই মুহূর্তে যদি আমরা যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটির দিকে তাকাই, অর্থাৎ দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই ক্ষত চিহ্নগুলো কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছে। রাত ভর আমরা এই জায়গাটিতে, বিদ্যুৎ ছিল না, অন্ধকার ছিল, আমরা আসলে সেই অর্থে দেখতে পারিনি বা দেখাতেও পারিনি, কিন্তু সকাল হতেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এই জায়গাটিতে ছুটে আসছেন। যারা সকালে এই আশপাশের যারা বাসিন্দা তারাই কিন্তু খুব বেশি সংখ্যক এখানে আসছেন, এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছেন সেই ঘটনার মানে সার্বিক পরিস্থিতি তারা বুঝে ওঠার চেষ্টা করছেন। এবং বলতেই হয় যে এই যে ভবনটি আমরা দেখাচ্ছি এটি আসলে নিছক কোনো ভবন নয় এখন আর, সেটি এখন বলা চলে পুরোপুরিভাবে একটি মৃত্যুকূপ। কেননা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, এই ভবনে এসে, অর্থাৎ আমরা জানি আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়, অর্থাৎ রাত 9:30 কিছু পরে, এবং সেই সময়টাতে ছিল বৃহস্পতিবার, সাধারণ মানুষ ওই কর্মব্যস্ত একটি সপ্তাহ পার করার পরে অনেকেই কিন্তু বেরিয়েছিলেন স্বজনদের নিয়ে, প্রিয়জনকে নিয়ে। এইখান এই ভবনটিতেও কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, তারা এসেছিলেন একটু ভালো সময় কাটানোর জন্য, কিন্তু তাদেরকে কিন্তু মৃত্যুর মুখে পড়তে হয়। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, তাতে 44 জন মানুষ প্রাণ হারিয়েছেন, অকাল মৃত্যু হয়েছে, এর মধ্যে 33 জন মারা গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, 10 জন মারা গিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, এবং 1 জন মারা গিয়েছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এবং যারা ও আচ্ছা কি একটু বলবেন, কেউ একজন আমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছেন, তার সঙ্গে একটু কথা বলি। বলেন। হ্যাঁ, কি আপনি? আমাদের কোম্পানির একজন মারা গেছে। আপনাদের কোম্পানি কি? কোম্পানির নাম কি? গার্ডার শিল্ড। তিনি এখানে শিল্ড, ওটা কিসের কোম্পানি? এটা কোম্পানি, এটা হচ্ছে আপনার সিকিউরিটি কোম্পানি। ও, তার মানে এই ভবনের নিরাপত্তার দায়িত্ব ছিল? হ্যাঁ, নিরাপত্তার দায়িত্ব ছিল একজন ছেলে আপনার মারা গেছে রাতে। আচ্ছা, তার নাম কি? ওর নাম হচ্ছে সাগর। সাগর? হ্যাঁ। সাগর এই ভবনের কোনো প্রতিষ্ঠানে কাজ করতেন না? এই ভবনে এখানে আপনার আমাদের নতুন একটা পোস্ট পাইছে, আপনার 4 তলা আপনার রেস্টুরেন্টের উপরে শোরুম, কাপড় শোরুমে, ওই পোস্টটাতে ডিউটি করতো গত 3 দিন আগে, বদলি করে এখানে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ওনার ওরে এনে দিছে আর রাত্রে এনে উপরে মারা গেছে, হসপিটালে নিছে, আর ওই না আমার সাথে একটা বলছে ওখান থেকে লাভ দিয়ে পরে মারা গেছে 4 তলা। হ্যাঁ হ্যাঁ, 4 তলার উপর থেকে। উনি হচ্ছে নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের কোম্পানির গার্ডার শিলের। হ্যাঁ, ঠিক আছে। আমরা আসলে হঠাৎ করে একজনকে পেয়ে গিয়েছিলাম, তিনি বলছিলেন তিনি তার এক সহকর্মীর কথা বলছিলেন যিনি নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং তারও মৃত্যু হয়েছে এখানে। অর্থাৎ যে বিষয়টি বললাম যে সকালের আলো ফুটতে এখানের ক্ষত চিহ্নগুলো বেরিয়ে আসছে, পাশাপাশি হচ্ছে আরও নতুন নতুন মৃত্যুর খবর আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ গভীর রাতে অনেকেই এখানে এসে পৌঁছাতে পারেননি, তারা আবার ছুটে আসছেন, তাদের স্বজনের যে অবস্থা সেটি তারা বোঝার চেষ্টা করছেন যে কী অবস্থা বা কী পরিণতি হয়েছে। এবং এখন পর্যন্ত জানিয়ে রাখি, যখন আগুন লাগে আমাদের কাছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্যটি আছে, রাত 9:50 দিকে ফায়ার সার্ভিসের কাছে তথ্য পৌঁছায় আগুন লাগার, এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট বেরিয়ে পড়ে এবং একে একে 13টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়, এবং সেই 13টি ইউনিটের প্রায় 2 ঘন্টার মতো চেষ্টা, এবং তারা সেই চেষ্টার মাধ্যমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পর থেকেই আমরা দেখেছি একে একে সাধারণ মানুষকে উদ্ধার তৎপরায় তারা মনোযোগ দেন, একদিকে আগুন নেভানো, অন্যদিকে উদ্ধার তৎপরতা, দুটি একযোগে তারা চালাতে থাকেন। এবং উদ্ধার তৎপরতার ক্ষেত্রে বড় ল্যাডার ব্যবহার করা হয়, যার মাধ্যমে যারা ভবনের বিভিন্ন তলায় ছিলেন সেই ভবনের যে বাইরের অংশ গ্লাস ভেঙে তাদেরকে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়, এবং অনেকেই ছাদের উপরে অবস্থান করছিলেন, সেই ছাদের উপর থেকেও তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা হয়। এবং এক্ষেত্রে আমরা দেখেছি নারী এবং শিশুদেরকে সবার আগে নামিয়ে আনা হয়, এরপরে একে একে পুরুষ সদস্যদেরকে নামিয়ে আনা হয়, এবং ঠিক সেই সময়ও এক ধরনের বড় হৃদয় বিদারক ঘটনা ঘটে। এবং অনেকেই দেখতে পাচ্ছিলাম
তারা স্বজন হারা কিন্তু পিছনে নিচে দাঁড়িয়েছিলেন, নিচে দাঁড়িয়ে অপেক্ষা ছিলেন তার স্বজনটিকে তিনি সুস্থ অবস্থায় ফেরত পাবেন কি না। অনেকেই সেই আশা প্রত্যাশা তাদের পূরণ হয়নি। মৃত্যুর সংখ্যা যখন 44 তখন বলতেই হয় অনেকেই তাদের স্বজনকে হারিয়েছেন। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যে তথ্য আমাদের এবং বান ইনস্টিটিউট মিলিয়ে পাশাপাশি হচ্ছে রাজারবাগ পুলিশ হাসপাতাল মিলিয়ে 44 জনের মৃত্যু হয়েছে। সহকর্মী তুষার, সকাল থেকে তো রাত থেকেই একদম ঘটনার শুরু থেকেই আপনি এই জায়গাটিতে ছিলেন এবং এখন যদি বলতে হয় ভোরের আলো ফুটেছে, নতুন আরেকটি দিনের তো সূচনা হলো, সেই নতুন আরেকটি দিনের সূচনা খুব সুখকর হলো না। সবাই তো সবার মতো করে কাজে যোগ দিবেন, যার যার দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন, কিন্তু যারা স্বজন হারিয়েছেন তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, সেটা তো আসলে কোনো মতেই লাঘব করার কিছু নেই। আর এখনকার অবস্থা যদি বলা হয় যে ভোরের আলো ফোটার পর আপনিও তো দেখতে পাচ্ছেন যে এই ভবনের এখনকার কী অবস্থা। একদমই পুরো ভবনটির সামনের অংশ বিশেষ করে একদমই পুরো ছাই বলা যায়, যদিও সামনের অংশের যেই অংশগুলোতে আসলে কমার্শিয়াল প্লেসগুলো ছিল বিশেষ করে সেই জায়গাতেই আসলে ক্ষতির সংখ্যাটা আসলে বেশি, সেটা আসলে বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে পেছনের অংশে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু হলেও কম, তো সেই জায়গা থেকে আমরা যেটা বলবো যে সামনের অংশের যে পুরো ভয়াবহতা সেটা আসলে বলাই যায় যে সিলিন্ডারের যেই বিস্ফোরণগুলো ঘটেছে এবং এর কারণেই আসলে পুরো দ্রুত সময়ে ছড়িয়ে পড়েছে এবং সিলিন্ডারগুলো মূলত যেই যেই জায়গাগুলোতে ছিল সেখান থেকেই আসলে অগ্নিকাণ্ডর যেই ভয়াবহতা সেটা আসলে ছড়িয়েছে এবং তারই আসলে প্রমাণ রেখে গেছে এই সামনের অংশের এই পুরো পুড়ে কালো হয়ে যাওয়া এই ভবনটি। এবং এখন পর্যন্ত আমরা যদি উপরে তাকাই দেখবেন যে তুষার নিচতলায় তো আগুনের সূত্রপাত, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পুরোটাই আমার মনে হচ্ছে ভস্মীভূত। ষষ্ঠ হয়তো কিছুটা হয়তো রক্ষিত আছে কিনা এবং সপ্তম তলা অর্থাৎ এটিকে কি বলা চলে ওই ছাদের অংশ চিলে কোঠাটা, সেটাও হয়তো কোনো রেস্টুরেন্ট ছিল, সেখানেই অনেকে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন। এবং তুষার, আমরা একটু চেষ্টা করি যারা সকালে এখানে এসেছেন তাদের সাথে একটু কথা বলার জন্য। আপনি আপনি কোত্থেকে এসেছেন? আমি মানিবাগ বাজার থেকে আসছি এই ভবনটি দেখার জন্য। জি, কি অবস্থা, কি দেখছেন এখানকার? দেখতেছ পুরো পুরো ছাই হয়ে গেছে আর কি, কি দেখার আছে, কিছুই তো বাকি নেই। এমনি রাতের বেলা তো সংবাদ মাধ্যমে তথ্য জেনেছেন। জি জি জি, আপনার তো পরিচিত কেউ এখানে ছিলেন না? পরিচিত কেউ কেউ নেই। এবং এই যে পুরে পুরাটা ভস্মীভূত হয়ে যাওয়া, আপনার কাছে কি মনে হচ্ছে? মানে মারাত্মক একটি অবস্থা, আশপাশের ভবনে যদি ছড়িয়ে পড়তো সেটি আরও কত ভয়াবহ হতো। এটা তো খুব দুঃখের জনক, এটা হঠাৎ করে এত বড় একটা ক্ষতি হয়, এটা আমাদের কাছে অনেক খারাপ লাগে। যারা নিহত হয়েছে তাদের জন্য আল্লাহ দোয়া করে যেন তারা জান্নাত নসিব করুক আর যেন এরকম ঘটনা না ঘটে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি একটু সামনে এগিয়ে আসি, আমরা যদি একটু সামনে এগিয়ে আসি, এখানে কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন এবং ঠিক এই মুহূর্তে আসলে বলার তো কিছু নেই, শুধু তাকিয়ে দেখা। আপনি কোত্থেকে আসছেন? আমি এখানেই থাকি, এখানকারই বাসিন্দা। রাতের বেলা যে অঘটনটা ঘটে ওই সময় কি এসেছিলেন এখানে? না না, তখন আসিনি, আমি মাত্র আসছি। আর এই সকালবেলা এখন এসে কি দেখছেন, কি অবস্থা? মর্মান্তিক একটা ঘটনা, করুণ একটা ঘটনা, ভাষা নাই এটার, ভাষা নেই। কারণ একদম তরতাজা মানুষগুলো এসেছিলেন এবং রেস্টুরেন্ট তো আপনি আমি আমরা অনেকেই যাই, কেউ জানতো না এখানে যে তার এখানে মৃত্যু লেখা আছে, তো এটাই তো এক ধরনের মৃত্যুকূপ হয়ে আছে। এবং কি মনে হয় আসলে এই যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা, এই ঘটনাগুলো তো দিনে দিনে ঘটছে, এগুলো তো থামছে না, এগুলো আপনাদের কাছে সাধারণ মানুষ হিসেবে কি মনে হয়? আপনারা এই এলাকারই বাসিন্দা, এই এলাকারই তো ভবন, এই ভবনগুলোতে আসলে কি কোনো নিয়মের ব্যত্যয় আছে? মনে হয় আছে, আমরা জেনেছি পুরো সিঁড়ি জুড়ে সিলিন্ডার ছিল। হ্যাঁ, এখানে এরকমই দেখছি আমি, কারণ একদিন খাইতে আসছিলাম, দেখছি পুরো সিঁড়িতেই সিলিন্ডার। তো আপনি নিজেও এখানে এসেছেন? হ্যাঁ, এই যে কাচ্চিতে একদিন খাইতে আসছিলাম, দেখছি পুরো সিঁড়িতেই মাশাল্লাহ সিলিন্ডারে পরিপূর্ণ সিলিন্ডার। আর একটু হইলে কিছু অঘটন ঘটলে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর হবেই হবে, মানে পর্যায়ক্রমে, এটার কোনো থামানোর কোনো ওয়ে নাই। এবং তারপর তারপরও ফায়ার সার্ভিসের কর্মীরা একটা প্রচেষ্টা চালিয়েছেন, চেষ্টা করেছেন যাতে আশপাশে না ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তারা আন্তরিকতা ছিল।
হয়তো সিলিন্ডার যদি এইভাবে না থাকতো এত অঘটনটা হয়তো ঘটতো না। এই জন্যই সিলিন্ডারটা আমার মতে ব্যান করা উচিত, কারণ এটা অত্যাধিক সিলিন্ডার খারাপ জিনিস, একটা অনেক ভয়াবহ একটা জিনিস। সিলিন্ডার রাখার জন্য বিশেষ কিছু জায়গা থাকে, এইটা কি আমাদের দেশে এখনো এত সচেতন? আমরা তো শুধু মুখেই বলার শেষ। আপনি দেখবেন আবাসিক যে ভবনগুলো সেই ভবনের নিচে অনেক সিলিন্ডার একসাথে রাখা থাকে। যদি ওইটা বাস্ট হয় তো ওই বিল্ডিংটার কি হবে? ঠিক আছে, আমি মেনে নিলাম সিলিন্ডারটা যে কতটুকু ভয়াবহ, এটা আমার চেয়ে যারা ভুক্তভোগী তারা ভালো বলতে পারবে। এই জন্য বললাম সিলিন্ডারটা ব্যান করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ভয়াবহ পরিস্থিতি, বিভৎস অবস্থা, আবারও বলছি ভোরের আলো ফুটছে, একটু একটু করে দৃশ্যমান হচ্ছে, এবং এখান থেকে যত গাড়ি যাচ্ছে, যত যানবাহন যাচ্ছে, সেই যানবাহনে যারা আরোহী তারাও কিন্তু থেমে, গাড়ি থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই বিষয়গুলো আসলে দেখছেন যে এখানে কি জঘন্য একটি অবস্থা তৈরি হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোত্থেকে এসেছেন? আমি পাশের বিল্ডিংয়ে থাকি, বেলেরিজে। পাশের বিল্ডিংটে এই যে বড় বড় ভবনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে ওইটা বড়টা। আচ্ছা, আপনারা যখন আগুন লাগে তখনকার আপনাদের কি অবস্থা হয় ওখানে? আমরা ওখান থেকে দেখছি প্রথমে ধোঁয়া ছিল অল্প, পরে আগুনটা হঠাৎ বেড়ে যায়, আর এখানে হলো সিলিন্ডার ছিল অনেকগুলো, সিলিন্ডার বাস্ট হওয়ার কারণে আগুনটা নিয়ন্ত্রণে আনা অনেক কঠিন হয়েছে। আপনাদের ভবনের কেউ কি এই বিল্ডিং এসেছিলেন, এমন কোনো খবর আছে আপনাদের কাছে? এই বেলিফিস্তার সম্ভবত দুইজন মারা গেছে এই সামনের বিল্ডিং এর, তো টোটাল আমাদের বিল্ডিং এর তিনজন মারা গেছে। ও, এই বিল্ডিং এর তিনজন এখানে ছিলেন। আচ্ছা, আপনাদের এখানকার এই বিল্ডিং এর তিনজন ছিলেন এখানে খেতে আসছিলেন? হ্যাঁ, আর আমরা দেখছি ছাদের থেকে, মানে এই বিল্ডিং এর পিছনের দিকে অনেক লোক ছিল, ওরা বাঁচার জন্য কেউ কেউ লাফ দিছে, তো ওরা মারা গেছে। ওরা কয়েকজন এসির পাইপ ঠেক ধরে নামার চেষ্টা করছে, তারা অর্ধেক নামার পর ঝুলেছিল, তারপরে একসময় লাভ দিতে বাধ্য হয়েছে। এগুলো সব আপনারা আপনাদের ঘরের বারান্দা দিয়ে দেখেছেন? আমি দেখেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল, এটা তো ধারণার বাইরে আর কি। এবং এখন তো দিনের আলো ফুটলো, এখন পুরো ভবনটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? সবকিছু তো আল্লাহর ইচ্ছা, কিন্তু এইটা তো কেউ আশা করে না, তাই না? কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি বেশি থাকে, যেমন আমি একজন ফায়ার ফাইটারের সাথে কথা বলছি, প্রথম যখন আগুনটা লাগে তখন এক গ্লাস পানি দিয়ে নিবানো সম্ভব, আরেকটু বাড়লে এক বালতি পানি লাগে, আরেকটু বললে এক ট্যাঙ্কি পানি লাগে, তার এরকম হলে তো মনে করেন এক এলাকার সব পানি দিয়ে নিবানো যায় না। প্রথম উদ্যোগটা হলো আসল, প্রথম উদ্যোগে যদি কেউ নিভাইতে পারে ওইটা সবার জন্যই ভালো, এইখানে না যে কোনো জায়গায় হইতে পারে। প্রথম ভয় পাইতে হবে না, প্রথমে হলো সাহস করে ওটা নিবানোর চেষ্টা করতে হবে। আর আগুন যেখানে লাগছে ওইখান থেকে যদি দৌড় দেওয়া মানুষ পালায় যায়, তাহলে দেখা যায় যে গ্যাসের পাইপ টাইপ থাকে, এগুলো সহজে লিকেজ হয়, তারপরে সিলিন্ডার বাস্ট হয়। মর্মান্তিক এক কাহিনী, এবং যারা এখানে আসেন সবাই কিন্তু দুঃখ প্রকাশ করছেন, এবং প্রত্যেকের কণ্ঠেই সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক এই মাত্র আমি যার সঙ্গে কথা বলেছি, তিনি পার্শ্ববর্তী একদম এই যে ভবনটি পুরো ছাই হয়ে গিয়েছে সেই ভবনটির লাগোয়া একটি বিল্ডিংয়ে তিনি থাকেন, এবং তিনি স্বচক্ষে দেখেছেন যে কীভাবে মানুষ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। অনেকেই হচ্ছে ভবনের পেছনে চলে গিয়েছেন, অর্থাৎ আমরা শুরু থেকেই বলেছি এবং আমাদের হাতে যে ভিডিও চিত্র আছে সেগুলো পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা দেখেছি যে সামনের অংশ দিয়ে কিন্তু আগুনটি লাগে, অর্থাৎ আগুন লাগার ক্ষেত্রে সামনের অংশ শুরুতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকেই কিন্তু বের হওয়ার পথ ছিল। যেহেতু সামনের অংশে আগুন লাগে, সুতরাং অনেকেই বের হতে পারেননি, এবং যারা বের হতে পারেননি তারা কিন্তু বিভিন্ন ফ্লোরে আবার উঠে যান, বিভিন্ন তলায় উঠে যান, গিয়ে পেছনের দিক দিয়ে অনেকে বাঁচার চেষ্টা করেন, পেছনের দিক দিয়ে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন, অনেকে আবার পাইপ দিয়ে নামার চেষ্টা করেন, এই সময়েও অনেকে আবার আহত হন। অর্থাৎ একটি কঠিন এক অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। যখন আগুনে দাউ দাউ করে জ্বলছে চারদিক, ভেতরে একটু দম নেয়ার ফুসরত নেই, দম নেওয়া যাচ্ছে না, চোখ জ্বালাপড়া করছে, ঠিক সেই মুহূর্তে নিচে দাউ দাউ করা আগুন, মানুষের অবস্থা কী হতে পারে? এবং আমরা নিচে যে পরিমাণ আগুন দেখেছি তাতে আমাদের কাছে মনে হয়েছে যে নিচের এই আগুনগুলো যখন আস্তে আস্তে উপরে ওঠে তখন
পুরো এই যে ছয় সাততলা ভবনটির প্রত্যেকটি ফ্লোর কিন্তু এক একটি জ্বলন্ত কড়াইয়ে রূপ নেয়, অর্থাৎ সেই ফ্লোরগুলো কিন্তু আগুনে উত্তপ্ত হয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকাও কিন্তু কোনো অংশে সহজ কিছু নয়, দাঁড়িয়ে থাকা, একটু নিঃশ্বাস ফেলা, এবং যখন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, আমরা যখন একে একে ফায়ার সার্ভিসের এখান থেকে তথ্য পাচ্ছিলাম, 21 জন, 42 জন, 45 জন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায়, তখনও কিন্তু আমরা কিছুটা আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে। অর্থাৎ আমরা ভেবেছিলাম বড় কোনো হয়তো অঘটন ঘটবে না, এটি অল্প সংখ্যক প্রাণহানি দিয়েই আমরা হয়তো বেঁচে যেতে পারবো, কিন্তু সেই রক্ষা কিন্তু আমাদের হয়নি। একে একে 44 জন মানুষের মৃত্যু হয়েছে, 44টি প্রাণ ঝরে গিয়েছে। এবং আমরা এর আগেও বলেছি যে রাজধানীর বাস্তবতায় এই ঘটনা নতুন কিছু নয়, এর আগে বেশ কয়েকটি ট্র্যাজেডির মুখোমুখি হতে হয় আমাদের। সেই ট্র্যাজেডির গল্পগুলোও কিন্তু আমরা সবাই জানি। এই সেই ট্র্যাজেডির গল্প, চুরিহাট্টা মারা গিয়েছিল 71 জন, নিমতলিতে মারা গিয়েছিল 124 জন। এবং সেই যে চুরিহাট্টা বা নিমতলির ঘটনা, সেই ঘটনার পরেও আবার নতুন করে আরেকটি ট্র্যাজেডি যুক্ত হলো, যে ট্র্যাজেডিকে বলা চলে বেলেডো ট্র্যাজেডি। এবং এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত আবারও বলছি যে 44টি প্রাণের মৃত্যু হয়েছে।